নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আজকে আমি চিতই পিঠা করে আপনাদের দেখাবো। দেখুন কি কিভাবে আমি চিতই পিঠাটা তৈরি করছি। শীতকাল মানেই তো পিঠা, পায়ে সবার বাড়িতেই তৈরি হয়। আমি আজকে আপনাদের চিতই পিঠা করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি চিতই পিঠা করার জন্য দেখুন চাল কালকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। সারা রাত আমার চালটা ভিজেছে। এখন দেখুন আমি এই দেখুন কাপড়ে শুকনো কাপড়ে মেলে দিয়েছি। এখন আমি এটা শিলে বেটে নেবো। আপনারা মিক্সিতে যে কোনো ইসে বাটতে পারবেন, আমি কিন্তু শিলে বেটে তৈরি করে দেখাবো। আপনারাও এইভাবে শিলপাটাতে বাটবেন চাল, সুন্দর করে মিহি করে নেবেন। তবে চাল নিতে আমি চেলে নেবো সুন্দর করে। এভাবে চাল নিতে গুঁড়োটা চেলে নেবেন সুন্দর করে। দেখুন কি সুন্দর গুঁড়া হয়েছে, মিহি হয়ে গেছে। বন্ধুরা, আমি চালটা বেশ সুন্দর করে মিহি করে নিয়েছি। দেখুন শিলে কত সুন্দর বেটেছি। এবার আমি গরম জলটা দিয়ে গোলাটা গুলে নিয়ে সুন্দর করে এটাকে গুলে নেবেন। গোলাটাতে আমি একটু লবণ দিয়ে দেব। সুন্দর করে গোলাটা গুলে নেব। আমি চিতল পিঠা করার জন্য একটা সরা নিয়েছি, দেখুন উনানে বসিয়েও দিয়েছি সরাটি। এটাতে আমি একটু তেল মাখিয়ে নেব, দিয়ে তারপরে এক এক করে পিঠেটা ছেড়ে দেব। তেল মাখিয়ে নিলে পিঠাটা তাহলে আমার লাগবেও না, সুন্দরভাবে উঠেও যাবে আমার। বেগুনের ডান্ঠিয়ে দেখুন আমি এইভাবে করে বানিয়েছি, তেল লাগিয়ে দেওয়ার জন্য সুবিধা হয়। এই দেখুন এভাবে আপনারা বাচ্চা লাগিয়ে দেবেন, ঢেকে দেবেন, অল্প আজে করবেন। আপনারা কি কি রান্না দেখতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, চিতই পিঠা আমার একদম দেখুন তৈরি। দেখুন কত সুন্দর আমি বানিয়েছি। দুধটা দেখুন আমি উনানে বসিয়ে দিয়েছি, এটা আমার ফুটে যাবে। তারপর আমি চিতই পিঠাগুলো এটাতে দিয়ে দেবো। চিতই পিঠা করার জন্য আমি খেজুরের গুড় নিয়েছি, দেখুন এটাকে আবার ঝিরি ঝিরি করে নেব। বন্ধুরা, পরিমাণ মতন আমি একটু গুড় দিয়ে দেবো দুধের মধ্যে। দেখুন ফুটে যাবে, খেজুরের গুড় আছে। দুধটা ফুটে গেছে, দেখুন আমি এক এক করে পিঠেটা ছেড়ে দেব। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন বন্ধুরা চিতই পিঠাটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি খেজুরের গুড় দিয়ে কত সুন্দর রং এসছে খেজুরের গুড় দেওয়াতে, খেতেও বেশ ভালো লাগবে। এখন এখনই তো শীতের সময়, খেজুরের গুড় পাওয়া যায়। বন্ধুরা, চিতই পিঠা আমার দেখুন হয়ে গেছে একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। এই দেখুন একটা পিঠে ভাঙিনি, দেখুন কি সুন্দর হয়েছে পিঠেটা। পিঠাটা একদম রেডি, দেখুন এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। চিতল পিঠাটা দেখলেন আমি কিভাবে বানালাম, এভাবে বানাবেন, করে খাবেন, ভালো লাগবে খেতে। দেখুন কি সুন্দর দুধে ভিজিয়েছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ধন্যবাদ।